প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড পাটনের চাইল্ড স্টাডিজ বিষয়ের প্রথম অধ্যায় বিকাশের প্রেক্ষিত সমূহ থেকে দুই নম্বরই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঠিক উত্তর ডিএলএড পাটনে মোট যে পাঁচটি বিষয় রয়েছে এই পাঁচটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে ধারাবাহিকভাবে এক নম্বর দুই নম্বর সাত নম্বর এবং ষোলো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করব আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেই প্রশ্ন উত্তরগুলোই যদি আপনারা ভালোভাবে পড়েন আশা রাখি ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আপনারা সবগুলো প্রশ্নই কমন পাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন এবং তার উত্তরগুলো প্রথম যে প্রশ্নটি রয়েছে শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন উত্তর বিকাশের অন্যতম বৈশিষ্ট্য হল এটি বহুমাত্রিক অর্থাৎ শিশুর বিকাশ বিভিন্ন দিকে ঘটে যেমন শারীরিক মানসিক ভাষাগত বৌদ্ধিক সামাজিক প্রাক্ষবিক ব্যক্তিগত ইত্যাদি পরবর্তী প্রশ্ন বৃদ্ধি কাকে বলে উত্তর আর্নল জোনস এর মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি ওজন বৃদ্ধি হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি এখানে উল্লেখ্য শিক্ষা ও মনস্তত্বে বৃদ্ধির ধারণা শুধুমাত্র আকার ও আয়তনে বেড়ে ওঠা নয় পরিণমনও এর অন্তর্ভুক্ত পরিণমন হল কোনো কিছু করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশিগুলি উপযুক্ত পরিমাণে পুষ্ট হওয়া প্রয়োজন পরবর্তী প্রশ্ন বিকাশ কাকে বলে উত্তর বিকাশ হলো প্রাণীর মধ্যে ক্রমপরিবর্তন যা কেবলমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না ক্রিয়াগত পরিবর্তন এর আবশ্যিক শর্ত যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি অর্থাৎ বিকাশ ব্যক্তির কার্য সম্পাদনে উৎকর্ষতা বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন মনোবিদ পিয়াজের মতে বিকাশের প্রক্রিয়া কয়টি ও কি উত্তর বিকাশের চারটি প্রক্রিয়া আছে এগুলি হল পরিণমন অভিজ্ঞতা মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ পরবর্তী প্রশ্ন বাবলিং বলতে কি বোঝায় উত্তর প্রায় চার মাস বয়সে শিশু আধো আধো স্বর উচ্চারণ করে একে বাবলিং বলে এ অবস্থা প্রায় এক বছর থাকে এই বাবলিং বাইরের কোনো শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হয় না পরবর্তী প্রশ্ন বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী বোঝেন উত্তর বিকাশের সন্নিহিত অঞ্চল লিও ভাইগোটস্কির একটি ধারণা যার অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ব্যতী রেখে নিজে সমস্যার সমাধানে সক্ষম এখানেই পাঠদান এবং পাঠ গ্রহণ সফলতা পায় কারণ প্রকৃত শিক্ষা এখানেই ঘটে পরবর্তী প্রশ্ন বৃদ্ধির বৈশিষ্ট্য লেখো এ প্রশ্নটি দু ভাবে আসতে পারে বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির বৈশিষ্ট্য লেখো অথবা প্রশ্ন এরকম দিতে পারে যে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য লিখো তো প্রথমে আমরা লিখছি বৃদ্ধির বৈশিষ্ট্য দেখে নেব উত্তর আকার ও আয়তনে বেড়ে যাওয়া বৃদ্ধি বলে একটা বৈশিষ্ট্য বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শারীরের মধ্যেই সীমাবদ্ধ বৃদ্ধি স্বতঃস্ফূর্ত তবে অনুশীলনের প্রভাব দেখা যায় বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে বৃদ্ধি পরিমাপযোগ্য বৃদ্ধি পরিমাণগত পরবর্তী প্রশ্ন বিকাশের বৈশিষ্ট্য লেখ উত্তর আকার ও আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনে উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য বিকাশের ধারণায় দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক সবই অন্তর্ভুক্ত পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত বিকাশ আমৃত্যু ঘটে বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ বিকাশ গুণগত তো বৃদ্ধি এবং বিকাশের যদি পার্থক্য পড়ে আপনারা এখান থেকে লিখতে পারবেন আর যদি বলে যে বিকাশের পার্থক্য লিখো তবুও আপনারা লিখতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন ডিএলএড চার্ট মডেল এক্সটার্নাল এক্সাম ইন্টার্নাল এক্সাম মাইক্রোলেশন প্ল্যান ম্যাক্রোলেশন প্ল্যান প্রিভিয়াস সেভেন ইয়ার কোশ্চিন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং তার উত্তর তো যদি আপনাদের এই ধরনের প্রশ্ন মানে ডি উত্তর ডিএলএড সংক্রান্ত যদি কোনো কিছু প্রয়োজন হয় এ বিষয়ে যে বিষয়গুলো আমি এই চ্যানেলে শেয়ার করি এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণের মতো বাই